হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি ইসমাইল হোসেন অনন্ত। আপনাদের জন্য আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটা হলো শুধুমাত্র যারা ইমেইল মার্কেটিং করতে চায় এবং ইমেইল মার্কেটার হতে চায় তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটি শুধুমাত্র বেসিক ধারণা দেওয়া হবে, মানে শুধুমাত্র বিগিনারদের জন্য। আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো ইমেইল মার্কেটিং কি, ইমেইল মার্কেটিং কেন করা হয় এবং ইমেল মার্কেটিংয়ে কী কী কাজ পাওয়া যায় এবং কী কী কাজ করতে হয় ইমেল মার্কেটিংয়ে, সেটার বিস্তারিত আপনাদের সামনে আজকে বলবো। তো ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং এর এটি একটি সংক্ষিপ্ত রূপ। এটির পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। আর ইলেকট্রনিক মার্কেট, ইলেকট্রনিক মেইল মানে ইমেলের আপনার মেইন কাজ হচ্ছে মানে বিভিন্ন পক্ষের সাথে আপনার যোগাযোগ রাখা ইমেলের মাধ্যমে, বা অনলাইন মেসেজিং মাধ্যমও বলতে পারেন আপনারা। অনলাইন মেসেজিং এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে মানে কাস্টমারদের সাথে যোগাযোগ করা, এটাই হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর একটি মেইন উদ্দেশ্য আছে। ইমেল মার্কেটিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কোম্পানির প্রচার এবং কোম্পানির বিভিন্ন পণ্য দ্রব্য বিক্রয় করার জন্য এবং ভোক্তাদেরকে বা কাস্টমারদেরকে ক্রয়ে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের মেইল পাঠানো হয়ে থাকে। মনে করেন একটি কোম্পানি কোনো কিছু পণ্য সেল করতে চায় এবং সে তার জন্য বিভিন্ন কাস্টমারদের ইমেল সংগ্রহ করেছে এবং সে ইমেলে মানে মেসেজ করেছে যে ইমেল করেছে যে বিভিন্ন ধরনের পণ্যে আপনার 20% বা 30% ছাড় দেওয়া হবে যদি তারা কিনে। এভাবে ইমেল মার্কেটিং করা হয় এবং অনেকেই এই ছাড় পাওয়ার জন্য ইমেল মানে পণ্যগুলো ক্রয় করে। এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর মেইন উদ্দেশ্য, মানে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ে উৎসাহিত করা এবং ভোক্তাদের কাছে পৌঁছানো এবং তাদের সাথে রিলেশন তৈরি করা। আমরা সাধারণত জানি ইমেল মানে হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইলে মেসেজ সেন্ড করা এবং মেসেজ রিসিভ করা। তো এরকম আরও আপনার 8টি ফ্রি ইমেল আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সে ইমেলটা হচ্ছে জোহো। আপনারা জোহো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এটা হলো এক ধরনের ইমেল। তারপরে আছে আপনার, তারপর আছে জিএমএক্স মেইল, আইক্লোড মেইল, প্রোটন মেইল, ইয়াহু মেইল, mail.com, তারপরে ইয়ানডেক্স মেইল, তারপরে মজিলা, থান্ডারবিড, এগুলো আপনার 8 ধরনের ইমেল আছে। এই ইমেলগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আমরা সাধারণত জানতাম যে ইমেল মানে আপনার জিমেইল, তো এতগুলো আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। জিমেইল, জিমেইল ক্রিয়েট করতে পারবেন এবং ফ্রি ইউজ করতে পারবেন। এবার আসি আপনার মেইন ভিডিও, যে ইমেল মার্কেটিং এ কি কি কাজ করতে হয় সে কাজগুলো আপনাদেরকে বলবো এখন। ইমেল মার্কেটিং এর প্রথম কাজ হচ্ছে আপনার বিভিন্ন মানে টার্গেটেড অডিয়েন্সের ইমেল কালেক্ট করা। যেমন মনে করেন রিয়েল এস্টেটের মনে করেন ইউএসএ বা ইউকে এর নির্দিষ্ট কান্ট্রি, নির্দিষ্ট শহরের আপনার নির্দিষ্ট পণ্যের কিছু মানে ক্রেতাদের বা যারা আগ্রহী ওই পণ্য কিনতে আগ্রহী তাদের ইমেল খুঁজে বের করা, এবং সে ইমেলগুলো খুঁজে বের করার পর সে ইমেলে ইমেল করা, এবং তারা যদি রিপ্লাই করে তো তাদের রিপ্লাইয়ে আপনাকে আবার পুনরায় রিপ্লাই করা। এটি হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর কাজ মানে ইমেল মার্কেটিং এর কাজ হচ্ছে আপনার ইমেল সেন্ড করা, ইমেল কালেক্ট করা, ইমেলের রিপ্লাই দেওয়া, এবং ইমেল মার্কেটাররা এই কাজগুলোই মানে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করে থাকে। আপনি যদি মনে করেন যে 10,000 ব্যক্তিকে ইমেল সেন্ড করবেন, তাহলে কিন্তু আপনি যদি ম্যানুয়ালি মনে করেন একটা একটা করে মানে ইমেল সেন্ড করেন, তাহলে কিন্তু আপনার কোনোভাবে সম্ভব হবে না একদিনে আপনার 10,000 ইমেল সেন্ড করা। তার জন্য কিছু অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আপনি যখন মানে আপনি একবার শুধু মনে করেন প্রথমবার ইমেলগুলো টাইপ করবেন ম্যানুয়ালি, পরবর্তীতে আর ম্যানুয়ালি টাইপ করার প্রয়োজন হবে না, সেগুলো সেটিং হয়ে থাকবে। পরবর্তীতে আপনি একটি মেসেজ লিখবেন এবং ইমেল লিখবেন, সেই ইমেলগুলো আপনারা কিন্তু প্রত্যেকটি কাস্টমারের কাছে
মানে আপনারা টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনারা পৌঁছে দিতে পারবেন শুধুমাত্র মানে এক ক্লিকে। তার জন্য কিছু সফটওয়্যার, পেইড সফটওয়্যার এবং ফ্রি সফটওয়্যার টুলস আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। ইমেল মার্কেটিং এর হচ্ছে এটাই কাজ, মানে ইমেল সেন্ড করা এবং ইমেল রিসিভ করা। কিন্তু সাধারণের চেয়ে মানে অন্য পদ্ধতিতে এগুলো এই কাজগুলো করাই হচ্ছে ইমেল মার্কেটারের কাজ। আর ইমেল মার্কেটাররা আপনার কেমন স্যালারি পায়? ইমেল মার্কেটাররা খুব একটি ভালো স্যালারি পেয়ে থাকে, অন্যান্য কাজের তুলনায় খুবই মানে খুব অল্প নয়, মানে খুব ভালোই ইনকাম করে থাকে ইমেল মার্কেটাররা। আপনারা দেখতে পাবেন যদি আপনারা কোনো একটি ওয়েবসাইটে যান, তাহলে কিন্তু লেখা থাকে সাইন ইন করুন বা কমেন্ট করুন, তার জন্য কিন্তু ইমেল চাই আপনাদের। সেই ইমেল যখন আপনারা সেখানে দিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনারা দেখতে পারেন ইমেল দিয়ে যখন সাইন ইন করেন, তারপরে আপনারা দেখতে পান যে আপনার যে কোন ওই মানে যে ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট করেছেন, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে অফার আসে যে এই পণ্যটা 5% 10% মানে ডিসকাউন্টে সেল করা হচ্ছে, অফার শুধুমাত্র 1 মাসের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য। এরকম ইমেল মার্কেটারদের কাজ হচ্ছে এই ইমেল গুলো সেন্ড করা, কিন্তু ইমেল গুলো মানে অটোমেটিকলি সেন্ড করা, এমন ভাবে সেন্ড করা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যাতে আপনার মানে একদিনে ইচ্ছে করলে 1 লাখ 2 লাখ ইমেলও সেন্ড করা যাবে, সমস্যা নাই। কিন্তু ম্যানুয়ালি আমরা যেগুলো কাজ করি সেগুলোতে কিন্তু কোনোভাবে 1 লাখ ইমেল সেন্ড করতে আপনাদেরকে সম্ভব হবে না, আপনাদের দ্বারা বা কারো দ্বারা সম্ভব হবে না। ম্যানুয়ালি আপনার টাইপ করে করে 1 লাখ ইমেল সেন্ড করা কিন্তু সম্ভব হবে না। এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ। আর ইমেল মার্কেটিং এর যদি আপনাদের আর কিছু জানার থাকে, এটা হলো আপনাদেরকে বেসিক ধারণা দিলাম, যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে আপনার বিগিনারদের জন্য ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের যাবতীয় ভিডিও দেওয়া হয়ে থাকবে এবং দেওয়া হয়ে থাকে। আর আপনাদের জন্য কোনো স্পেশাল কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য সে ভিডিওটি তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।